আর বিদআতের 4 নম্বর ক্ষতি হলো কেউ বিদআতে লিপ্ত হওয়া মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলা তার ব্যাপারে কি তোলা ভাই প্রশ্ন তোলা কি প্রশ্ন যে তিনি তিনি দ্বীনকে বোধহয় অপরিপূর্ণ করে রেখে গেছেন আপনারা একটু একটু আগে একটা আয়াত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভাষণ রেখেছেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বলা হয় এই ভাষণের পরে আগে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন এই কথাগুলোতে সাহাবী বর্ণনাকারী ইরওয়াজ ইবনে সারির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি যে নসিহত করেছেন আমাদেরকে এই নসিহতে জারাফাত মিনহাল উয়ুন সবার চোখ দিয়ে পানি চলে আসছে সাহাবীদের ওয়ারজিলাত মিনহাল কুলুব তার সে হৃদয়গ্রাহী বক্তব্য তার সে নসিহত ওয়াজের কারণে সবার অন্তরগুলো বিগলিত হয়ে গেছে সেদিন তার নসিহত শুনে আমরা বুঝতে পেরেছি কান্নাহা মাউইজাতু মুয়াদ্দিইন কেন জানি তিনি আমাদের কাছ থেকে মনে বিদায় নিয়ে যাবেন তার বোধহয় জীবনের শেষ ভাষণগুলোর একটা দিচ্ছেন এরকম বিদায়ের সময় মানুষ যেরকম আকুতি ভরে কথা বলে তিনি সেরকম কথা বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শেষ সময়ের ওয়াসিয়াত শেষের দিককার ওয়াসিয়াতের ভিতরে একটা ওয়াসিয়াত এটাও যে আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন এবং খুলাফায়ের রাশিদার সুন্নত এবং তাদের সিস্টেম পদ্ধতিকে আঁকড়ে ধরবে তার মানে ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে একটা সময় আসবে কিছু লোক ইসলামের নামে এমন কিছু কাজ ঢুকাবে যেগুলো কেউ বা কারা চালু করেছে কোনো পীর কোনো ব্যক্তি কোনো বাবা কোনো মা কোনো বংশ কোনো এলাকা কোনো সংস্কৃতি থেকে সেটা এসেছে এটা কোরআন থেকে হাদিস থেকে আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইগুলোকে তোমরা আঁকড়ে ধরবে এবং আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ এই দিনে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি এবং আল্লাহ বলছেন আমার নিয়ামত এটাকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলামকে দীন হিসেবে আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহ তাআলা যে দীনকে পরিপূর্ণ করে দিয়েছেন আপনি যদি সেখানে নতুন কিছু ঢুকান তার মানে আল্লাহর দীনটা অপরিপূর্ণ ছিল আপনি এটা মনে করেন এই জন্য নতুন কিছু যোগ করার দরকার আছে মনে করেন ঠিক না ভাই ঠিক কত বড় ভয়াবহ বিষয় আপনি চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি দুরুদ পড়েছেন না পড়েন নাই সাহাবীদেরকে দুরুদ পড়ার নির্দেশ করছেন না করেন নাই তার দুরুদে নামাজের মধ্যে তিনি দুরুদ পড়ছেন না পড়েন নাই আমরাও পড়তেছি না পড়ি নাই এই দুরুদ আমরা যে পড়ি এই দুরুদটা কি যার যারটা শেষে পড়ি না সবাই মিলে একসাথে মিছিল দিয়ে পড়ি সবাই একসাথে দলবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ি তাহলে কিভাবে পড়ি যার যারটা শেষে করি নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলমানের জীবনে আর থাকতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন রহমত কতবার 10 বার দুরুদ মানে হলো নবীজির জন্য রহমতের দোয়া করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মানে হলো ও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত অনুগ্রহ বরকত নাজিল করেন এই দোয়া করা তো এই দুরুদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতি নিজে তিনি পাঠ করেছেন না করেন নাই সাহাবা ইকরামদেরকে করতে বলেছেন না বলেন নাই তো তারা দুরুদ পাঠ করতে গিয়ে আমাদের মতো এরকম সবাইকে ডেকে ডুকে একত্র হয়ে পাঠ করা পাঠ করতে করতে বিশেষ অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করা বা দাঁড়িয়ে যাওয়া আরো অনেক যে সিস্টেম পদ্ধতি আমরা বানায় নিয়েছি একজন বলার সাথে সুর মিলায় মিলায় সবাই পড়া এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয় অবশ্যই মুসলমানদের দুরুদ পাঠের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে আর যদি সেই পদ্ধতি না থাকে তাহলে সেটা সিস্টেম বানিয়ে নেওয়া দুরুদ দাঁড়ায়াও পড়া যায় বসেও পড়া যায় কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে যেই ইবাদত করার জন্য শরীয়ত কোন একটা হাইয়া কোন একটা অবস্থাকে ফিক্স করে দেয় নাই সেটা যে কোনো অবস্থাতে করা যায় কিন্তু যদি আপনি মনে করেন যে না এটা পড়তে পড়তে আর বসা যাবে না
দাঁড়ায় যেতে হবে অথবা এটা বসে করা যাবে না দাঁড়ায়ই করতে হবে অথচ হাদিসে সেরকম কোনো শর্ত দেয় নাই তাহলে আপনি দ্বীনের ভিতরে নতুন একটা জিনিস জোড়ায়া দিলেন সংযুক্ত করে দিলেন নকল করে দিলেন এডিশন করে দিলেন এর ফলে সেটা বিদআতে পরিগণিত হতে পারে ঠিক না ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রে যদি কোনো সিস্টেম ঠিক করে না দেন আপনি কে সিস্টেম ঠিক করে দেওয়ার আপনাকে সে রাইট কেউ দিয়েছে দিন তো পরিপূর্ণ হয়ে গেছে নতুন করে তো আর কোনো কিছু যোগ হওয়ার সুযোগ নাই দুরূদ পাঠ এটা কি ইবাদত না ইবাদত না এটা কি সওয়াবের কাজ না সওয়াবের কাজ না এই ইবাদতের পদ্ধতি শেখানোর জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন ঠিক না ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসছেন দুনিয়াতে ইবাদতের পদ্ধতি শেখানোর জন্য ভাইরা আমার এই পদ্ধতি যখন আমি আমার মন গড়া করব সেটা ইবাদতের পরিবর্তে বিদআতে পরিগণিত হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এগুলো অনেক সময় ইগোর প্রবলেমের কারণে জেদের কারণে আমরা সত্য গ্রহণ করতে পারি না